হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এমডি ফাহিম অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আমাদের দেবিদ্বার উপজেলা পরিষদের একটি পুকুর আছে, পুকুরের সামান্য চিত্র তুলে ধরে আনছি আপনাদের মাঝে। তো আপনাদেরকে এখানে জুম করে দেখাচ্ছি হলো দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসিয়ালের কার্যালয়, এটা এখানে এদিক দিয়ে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু চত্বর আছে। আর এদিকে আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি পুকুরটাকে আপনাদেরকে। আর ঠিক পুকুরের উত্তর পাশে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ স্কুল আছে। এখানে এই স্কুলের পিছনেই আমাদের বাসা ছিল আগে। তো তারপর আরও ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যান্ড আছে, এখানে সবাই ছবি উঠায়। এখানে এসে সবাই দেখতে পাচ্ছেন একজন ছবি উঠাইতেছে অলরেডি। আর এদিক দিয়ে হলো উপজেলার ইউনু স্যার, ওনার বাসা এদিকে, এই যে এই বাসাটা। আর এদিকে আশেপাশে যত বিল্ডিং আছে ভিতরে, তাও সব বিল্ডিংগুলো হলো সরকারি কোয়ার্টার। আর দেখতে পাচ্ছেন উপজেলা পুকুরের যে পানিগুলো, পানিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ, পানিটা একদম ফ্রেশ। আসলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে মাছগুলো। আর পুকুরে তো সারাদিন মানুষ নেমেই থাকে, গোসল করে, অনেকে অজু করতে আসে, অনেকে কাপড় ধুতে আসে, এটা সকলের জন্য উন্মুক্ত এই পুকুরটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ছেলে গোসল করতেছে এদিক দিয়ে। তো আমি এখান থেকে একটা ভিডিও শুট নিলাম, সবাই এখানে গোসল করা নিয়ে ব্যস্ত আছে। একজন মুরব্বী কাকা আসছে উনি অজু করার জন্য, আরও অনেকে এখানে গোসল করতেছে, দুষ্টাইম করতেছে বাচ্চারা। একটা সময় যখন আমি দেবিদ্বার শহরে থাকতাম, গ্রাম থেকে যখন আগে শহরে থাকতাম, তো শহরে থাকা অবস্থায় এই পুকুরে অনেক গোসল করেছি, কারণ পুকুরের পাশেই ছিল আমাদের বাসা কাছাকাছি। ওই যে ওই সময় দেখাইলাম স্কুলটার পিছনে আমাদের বাসা ছিল, পুকুরে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগতো পুকুরের ভিতরে। তো এখানে অলওয়েজই গোসল করা হতো না, তবে প্রায় গোসল করতাম, কারণ আমি বেশি পুকুরে গোসল করতাম না, বেশিরভাগই বাসায় গোসল করতাম। তো এখানে দেখতেছেন বাচ্চাগুলো সবাই আনন্দ করতেছে, দুষ্টাইমি করতেছে। তো একজন আরেকজন ঢিক বাজি দিবে এখান থেকে। তো দেখতেছেন সব ছোট ছোট বাচ্চা একদম সবাই। তো একটা দেখতেছেন উপরের দিকে উঠতেছে, সে ডিগবাজি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আরেকটা বসছে এখানে। তো দুজনে ডিগবাজি দেওয়ার জন্য এখানে উপর থেকে প্রস্তুতি নিচ্ছে। তো আমি যে ভিডিও করতেছি আমার দিকে তাকে গেছে দুজন, তো বলতেছে ডিগবাজি কি দিব না না দিব। আসলে ডিগবাজি দিলে একটু ইয়া করে, নিষেধ করে ওদেরকে। তো দেখতেছেন এখান থেকে দুইটা বাচ্চা প্রস্তুতি নিচ্ছে ডিগ লাভ দেওয়ার জন্য। ও দেখতেছেন এখান থেকে একটা অলরেডি এই যে লাভ দিয়ে ফেলছে, তো একটা দেখা থেকে আরেকটা দিতেছে। দেখতেছেন একটা দেখা থেকে আরেকটা দিল। তো এখানে সারাদিন শুধু পুকুরের মধ্যে গোসল করা, কাপড় ধোয়া এবং মানুষ বিভিন্ন কাজেই লেগে থাকে এই পুকুরটা প্রায়, কারণ একটা সরকারি পুকুর। এই সুবাদে আশেপাশে সবাই এখানে এসে গোসল করে, চারদিকের প্রায় অনেক মানুষ। তো আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।